ফের শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য ছাত্র সংগঠনের লাগাতার আন্দোলনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজের অধ্যক্ষ জলপাইগুড়ি কলেজের অধ্যক্ষ ধীরাজ কুমার বসাকের অভিযোগ সোমবার ছাত্র পরিষদের কয়েকজন সদস্য এবং কলেজের দুজন অস্থায়ী কর্মী তাকে ঘেরাও করেন নিয়ম ভেঙে কয়েকজন অস্থায়ী কর্মীকে নিয়োগের জন্য চাপ দেন এমনকি অধ্যক্ষের দাবি তাকে এমন অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া হয় যে তিনি অপমানিত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে যান অধ্যক্ষের অভিযোগ মঙ্গলবার কলেজ চত্বরে লাগানো পোস্টার ছিঁড়ছিলেন কয়েকজন ছাত্র পরিষদ সমর্থক সেই সময় বাধা দিলে তাকে ফের হেনস্থা করা হয় বলে অভিযোগ এরপর বুধবার সকালে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন অধ্যক্ষ তাকে প্রথমে জলপাইগুড়ি সদর হাসপাতাল এবং পরে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় থানায় অভিযোগও দায়ের করা হয়েছে কালকে কলেজে কি এমন হলো যে উনি বাড়িতে এসে এত অসুস্থ হয়ে গেলেন ডাইরেক্ট হসপিটালে নিয়ে যে হসপিটালে ওই ডাক্তার প্রচন্ড হাই প্রেশার বলে আবার নার্সিং হোমে ভর্তি করতে বলেন ছাত্র পরিষদ অবশ্য অভিযোগ মানতে নারাজ তাদের পাল্টা অভিযোগ অধ্যক্ষ তৃণমূলের হাতের পুতুল তৃণমূলের নির্দেশ মতোই কাজ করেন কলেজকেও তিনি কার্যত তৃণমূলের পার্টি অফিসে পরিণত করেছেন জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জভালকে জানিয়েছেন অধ্যক্ষের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে রাজা চট্টোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ জলপাইগুড়ি